আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, আল্লাহ আপনাদের সর্বাবস্থায় মঙ্গল করুক সেই শুভকামনা জানিয়ে শুরু করছি। আপন ঠিকানার 232তম যে ভিডিওটি ছিল আমরা গতকালকে রাতে ছেড়েছিলাম, তাসনা সেটার প্রাইমারি আপডেট। প্রাইমারি আপডেট শুনলেই অনেকেই মোটামুটি নিশ্চিত হয়ে যান যে না, ডেফিনেটলি আমাদের জায়গাটা থেকে আসলে আমরা কনফার্ম না হয়ে কোনো কিছু প্রাইমারি আপডেট করি না। বাট আজকের এই ভিডিওটা যেটা প্রাইমারি আপডেট করছি সেটা নিয়ে আমি একটু বেশিই কনফিউজ, কারণ একটু আগে মহিউদ্দিন আমাকে ইনবক্স করলো ফেসবুকে, যে সে বললো যে স্যার এরকম এরকম এরকম, তো আমি জাস্ট এই মুহূর্তে তাকে জিজ্ঞেস করেছি যে প্রাইমারি আপডেট দেওয়ার মতো কি না। তো ওরা মাত্র আমরা অফিসে এসেছি, একটু পরে আমাদের বেসিক ভিডিও রেকর্ডিং শুরু হবে, তো ওদের সাথেই আমি একটু সব ঠিকঠাক। আচ্ছা মহিউদ্দিন, একটু বলো আমাকে যে যেসব তথ্য দিয়েছিল আমাদের তাসনা, সেই তথ্যের আলোকে মানে তোমার বলার কি আছে একটু বল, আমি কিছুই জানি না এখন পর্যন্ত। জি, আমাকে হচ্ছে 11টার দিকে বা একটু পরে হবে একজন দুবাই থেকে কল দেন। তোমাকে সরাসরি কল দিয়েছে? জি। তোমার নাম্বার পেলো কিভাবে? জিজ্ঞেস করলাম, বললো যে আমি আপনাকে কালকে থেকে ট্রাই করছি আপনার নাম্বারটা খোঁজার জন্য, পরে কোনো এক ভাইয়ার কাছ থেকে নিয়েছে, আমাদের কোনো ভলান্টিয়ার বা হ্যাঁ নিয়ে কল দিয়েছে, উনি সরাসরি কল দিয়েছে, ওনার নাম হচ্ছে অঞ্জনা। আমি কিভাবে যোগাযোগ করতে পারি পরিবারে, ওনার পরিবারের নাম্বার দেন। অঞ্জনার সাথে পরিবারের সম্পর্ক আছে? হ্যাঁ, আপনি তো ফেল মেরে গেলেন আজকে মাঝখান থেকে একদম সরাসরি মহিউদ্দিনকে কানেক্ট করে। মহিউদ্দিন ভাই হচ্ছে উনি আমাকে নক করছে হচ্ছে 11টার সময়। এই অঞ্জনা সাহেবই? না, মহিউদ্দিন ভাই। মহিউদ্দিন, আচ্ছা আচ্ছা। আমাকে নক করে কিছু নাম এক ভদ্র মহিলার নাম্বার পাঠাইছে, পাঠায় বলতেছে ভাইয়া আপনি আর এর আগেও কোনো তথ্য পেয়েছেন কিনা। মহিউদ্দিন ভাইয়া বলতেছে আমি, হ্যাঁ আমি বলতেছি না তো ভাইয়া, কথা বলতেছে হ্যাঁ আপনি কথা বলে কনফার্ম করে। আচ্ছা, তারপরে এই অঞ্জনার দেওয়া নাম্বারে আপনি কথা বলেছেন প্রথমে? জি জি। তারপরে মহিউদ্দিন কথা বলছে? আচ্ছা, তার মানে প্রসিডিউর যেটা সেটা মেনটেন করছে সবাই? ওকে। উনি যে তথ্য দিয়েছে সেই তথ্য দিয়েছে একটু পরিবর্তন আনছে। তাসনাকে কি জানানো হয়েছে? আমি এখানে এই ভিডিওটা যেহেতু সবাই দেখবেন, আমাদের এই তাসনা থেকে শুরু করে তাসনাকে যারা নিয়ে এসেছিলেন ভদ্রমহিলা, ওনার সঙ্গে কি কথা হয়েছে? তাসনাকে যিনি নিয়ে আসছিলেন ভদ্রমহিলা, আচ্ছা যিনি এসেছিলেন, এবং একই সাথে তাসনাকে যারা দাবি করেছেন এটা সহ যারা এই ভিডিওগুলো দেখছেন অঞ্জনা সহ সবাইকে আমরা একটা বিনীত রিকোয়েস্ট করতে চাই আমাদের পেজের সকল ভাই ব্রাদার এবং টিম মেম্বারদেরকে, সেটা হচ্ছে আমাদের আপন ঠিকানার বেসিক ভিডিও রেকর্ডিং শিডিউল কত তারিখ পর্যন্ত? 15 তারিখ পর্যন্ত আমাদের বেসিক ভিডিও, আপন ঠিকানার বেসিক ভিডিওর 15 তারিখ পর্যন্ত আমাদের শিডিউল করা হয়ে গেছে, এবং প্রত্যেককেই ফোন দিয়ে জানানো হচ্ছে কে কবে আসবেন। সো এই শিডিউলের মাঝখানে আমাদের আপডেট ভিডিও করার ডেট আছে শুধু একটা মাত্র, এর বাইরে কোনো ডেট নাই। সো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, যারা নতুন নতুন সফল হবে বা নতুন নতুন আমাদের এই যে প্রাইমারি আপডেটগুলো আমরা করব বা নতুন যে রেকর্ডিংগুলো আসবে সেগুলো আমরা চেষ্টা করব এই 15 তারিখের মধ্যে কোনো একটা জায়গায় বসিয়ে দেওয়ার জন্য, বাট না হওয়ার সম্ভাবনাটাই বেশি। কারণটা হচ্ছে বেসিক ভিডিওর স্কেজুল যখন আমরা করি তখন এই লোকগুলো বিভিন্ন দূর দূরান্ত থেকে আসেন, তাদের একটা প্রিপারেশন থাকে, সুতরাং হুট করে তাদেরকে চেঞ্জ করা যায় না। সো আমি বিনীতভাবে রিকোয়েস্ট করব ধৈর্য ধরে অপেক্ষা করার জন্য, এক। আর দুই নাম্বার হচ্ছে যে পেজে এসে অনেকেই অযাচিতভাবে, এই যে কিছুক্ষণ আগেও আমাকে একটা স্ক্রিনশট পাঠালেন, অনেক বেসিক ভিডিওর গেস্ট থাকেন যাদেরকে অনেকেই চেনেন, তারা অনেকেই এসে ধুমধাম কমেন্টস করেন আমি তো ওকে চিনি, অমুকের বাড়িতে থাকতো, অমুকের ইয়েতে থাকতো, এগুলো আপনারা করবেন না, অনেকে না বুঝে করেন, কারণ আপনারা দেখবেন যে অনেক সময় ওদের জীবনের কষ্টকর অভিজ্ঞতাগুলো ওনারা তুলে ধরেন। তো সেই জায়গাটা থেকে যদি আপনি বাড়ির নাম বলে দেন, কার বাড়িতে ছিল কী ছিল, এমনও তো হতে পারে যে উনি হয়তো তার কথাই বলেছেন, অথবা এমনও হতে পারে যে উনি তার কথা বলেননি, তো ওই লোকটা অপমানিত হওয়ার সম্ভাবনা আছে। তো সেই জায়গাটা থেকে দয়া করে এইসব অবুঝের মতো কাজ করবেন না, এবং এরকম কাজ বলার পরে করলেও আমরা সাধারণত পেজ থেকে তাকে ব্যান করে দিই। সো এই কাজগুলো করবেন না, এক। আর দুই নম্বর হচ্ছে আমি বারবারই যে জিনিসটা আপনাদেরকে বলি সেটা হচ্ছে, একটু কষ্ট করে ধরেন আমার হাত লেগে গেছে,
এভাবে ধরলেই হবে, ওকে ফাইন পারফেক্ট। আর আরেকটা জিনিস যেটা আমি সবসময় আপনাদেরকে বলি সেটা হচ্ছে যে আমার এই পেজে টিম মেম্বার যারা আছেন অতন্ত্র প্রহরীর মতো দিন রাত চব্বিশ ঘন্টা তারা জেগে থাকেন। সো আপনি যদি খালি বলেন যে আমি একটু কথা বলতে চাই, সঙ্গে সঙ্গে দেখবেন যে আপনাকে অসংখ্য লোক অসংখ্য মানুষ আপনাকে ইনবক্স করছে। সো কমেন্টসে এসে নাম্বার দেয়া বা এই যে ব্যাপারগুলো এগুলো আপনারা দয়া করে করবেন না। সো এটা হচ্ছে আমার বিনীতভাবে রিকোয়েস্ট। আর আরেকটা বিষয় যেটা বলতে চাই সেটা হলো যে ধৈর্য ধরতে হবে, সবাইকেই ধৈর্য ধরতে হবে, যেহেতু আমরা কন্টিনিউয়াসলি কাজ করছি। এবং এই যে যেমন ধরেন আজ এখন বাজে কয়টা, এখন দুটো বেজে পাঁচ মিনিট, ঠিক কিছুক্ষণ আগে লোডশেডিং শুরু হলো। তো এই লোডশেডিংয়ের মধ্যে এখন ধরেন আমাদের দুটো থেকে একটা গেস্টকে টাইম দেওয়া ছিল, সে এখন আলটিমেটলি আস্তে 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 সে তো চলে আসবে, কিন্তু আমাদের লোডশেডিংয়ের কারণে আমাদের কিন্তু কাজের চাপটা বেড়ে যাবে। তো এই এই যে ব্যাপারগুলো এগুলো আমাদেরকে একটু ম্যানেজ করতে হচ্ছে। সুতরাং ধৈর্য হারা হবেন না, বিশেষ করে কমেন্টসে এসে কোনো ধরনের পার্সোনাল ইনফরমেশন আপনারা কেউ শেয়ার করবেন না, এই হচ্ছে বিষয়। সো আলহামদুলিল্লাহ তাসনা, আপনি যদি ভিডিওটা দেখে থাকেন ধৈর্য ধরবেন, হ্যাঁ কয়েকটা দিন ধৈর্য ধরতে হবে, তার মাঝখানে আমরা চেষ্টা করছি গেট টুগেদার করার জন্য, ইনশাল্লাহ ভালো কিছু হবে। আর বিনীতভাবে রিকোয়েস্ট, যারা এখানে আসেন এবং যারা পরিবার দাবি করেন তারা দয়া করে নিজেরা নিজেরা কোনোভাবেই যোগাযোগ করবেন না। যদি যোগাযোগের আমরা কোনো আভাসও পাই আমরা কোনো রকম গেট টুগেদার করবো না। এবং শুধু তাই না, এই যে আপনারা যোগাযোগ করে ফেললেন এতে করে যদি কোনো প্রকার কোনো ক্ষতির সম্মুখীন হন আপনারা নিজেরা নিজেরা, এটার দায় কিন্তু সমস্ত রকমভাবে আপনাদের দুই পক্ষের উপর যাবে, এটা আমরা কোনোভাবেই দায়ী থাকবো না। কারণ এই ভেরিফাই করার বিষয়টা নিশ্চিত না হয়ে, প্রাইমারি আপডেটের উপরে নিশ্চিত হয়ে, কিংবা কেউ দাবি করলো আমি তোমার পরিবার, সঙ্গে সঙ্গে তার সঙ্গে যোগাযোগ করে বা যোগাযোগ হয়ে প্রতারিত হওয়ার সম্ভাবনা থাকে। সো দয়া করে এই কাজটা করবেন না নিজেরা নিজেরা, এই হচ্ছে বিষয়। সো থ্যাংক ইউ সো মাচ, সব কিছু কভার করতে পারছি, হ্যাঁ ওকে শেষ করছি। আজকে থেকে বেসিক ভিডিও রেকর্ডিং টানা 15 তারিখ পর্যন্ত, যারা অতিথি পাঠাচ্ছেন তারা একটু ট্রেন্ড আপ করে পাঠাবেন প্লিজ, থ্যাংক ইউ সো মাচ।